আসসালামু আলাইকুম। আজকে একটা সিট কভার লাগাবো। আপনারা সবাই জানেন যে মোটর বাইকের সিট কভারটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায় আমাদের জন্য। অনেক সময় ছিঁড়ে গেলে দেখা যায় পানি ঢুকে সিট কভারটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে আবার যখন রাইড করতে যাই তখন কিন্তু দেখা যায় পাছায় পানি টানি লাগে, দেখতে খারাপ লাগে এবং আনইজি লাগে। তো সিট কভারের মূল ই হলো যে আপনি বাইক নতুন থাক পুরন থাক সেটা বড় বিষয় না, আপনি সিট কভারটা আপডেট রাখবেন, এতে আপনার ভালো লাগবে। আপনি যখন রাইড করতে আনইজি ফিল করবেন তখন কিন্তু সেই আপনার দেখা যায় যে একটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে। যখন আপনি স্মুথ রানিং করবেন তখন কিন্তু মনটা ভালো থাকলে রাইডটাও ভালো হবে। সেই ক্ষেত্রে আপনি সিট কভারটা আর অ্যাকচুয়ালি দেখা যায় বাসায় রাখলে অনেক সময় বিড়াল এটাকে ছিঁড়ে ফেলে। তো এই যে এখন সিট কভারটা খোলা হচ্ছে, পুরানটা খুলে নিয়ে আমি নতুন একটা সিট কভার দিচ্ছি, তো সেই সিট কভারটা লাগাবো। এটা বেশি একটা টাকা লাগবে না, এটা মিরপুর 10 নম্বরে আসলে আপনার 300 টাকার মধ্যে আপনি সিট কভার লাগাইতে পারবেন। কারণ এটা আপনার নতুন যদি থাকে তাও লাগাই নেবেন, কারণ আপনার অরিজিনাল সিট কভারটা সেফ থাকবে আর কি। তো উপরেটা যতবার ইচ্ছা চেঞ্জ করে নিতে পারবেন। আপনি 300 টাকার মধ্যে, 350-300 টাকার মধ্যে আপনি সিট কভার চেঞ্জ করে নিতে পারবেন। আমরা অনেকেই হয়তো জানি না যে হয়তো মনে হবে যে অনেক মানে আনইজি এবং অনেক প্রাইসের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু এটা আসলে সঠিক না। কারণ হলো এখানে খুবই অল্প টাকার মধ্যে আপনি সিট কভার পেয়ে যাবেন। মিরপুর 10 নম্বরে আসলে আপনি চারা সিট কভার তৈরি করে এবং তাদেরকে বললে আপনার আনইজি একদম ইজি, আপনি ম্যাক্সিমাম 20 মিনিটের মধ্যে আপনি সিট কভারটা চেঞ্জ করে নিতে পারবেন। আমরা হয়তো সময় দিতে পারি না, হয়তো বিভিন্ন কারণে একটা মনে হয় যে অনেক সময়ের ব্যাপার সেইটা মনে করে আমরা কিন্তু লাগাই না। তো যাই হোক, এখন সিট কভার আমি যে কাপড়টা, অনেক ব্র্যান্ডের কাপড় আছে এখানে, স্টিচ আনস্টিচ হার্ড নর্মাল এবং শক্ত নরম সব দিকে সিট কাপড় আছে। সমস্ত গাড়ির সিট কাপড় প্রায় প্রাইস একই, আপনি যে কোনো গাড়ির আপনি সিট কাপড়টা লাগাবেন সবটাই প্রায় একই। তো আমি যেটা সিলেক্ট করছি মোটামুটি স্টিচ। আপনি সবসময় মনে করবেন যে স্টিচটা নেওয়াই ভালো, কারণ আপনি যখন উঠবেন নামবেন তখন স্টিচটা হলে ভালো হয়, তখন আপনি সিট কভারটা মাইর খাবে কম। তো আমি দেখাচ্ছি মিরপুর 10 নম্বরে এখানে যে একটা গলি আছে অ্যাভেলেবেল আপনার সিট কভার এবং গাড়ির বাইকের সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। আপনি অ্যাকচুয়ালি আপনি যে কোনো ব্র্যান্ডের বাইক হোক না কেন আপনি সিট কভারটা চেঞ্জ করে নিলে ভালো আর কি। আবার সিট কভারটা দেখেন, এখানে আমার সামনে একটা সিট কভার আছে ভাইয়া। যেমন আমার গাড়ির এখানে যদি ই থাকে আপনার সেলাই থাকে, এই সেলাইটা কিন্তু আপনার সিট কভারের জন্য একটা ক্ষতিকর, কারণ আপনার ফর্মটা কালো হয়ে যাবে। কারণ আপনি প্লেনই নেবেন, হয়তো আমরা মডেলের জন্য ভালো থাকার জন্য এই সিট কভারের সেলাই করে এবং দুইটা দুই কালারে নিয়ে থাকি, কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি দেখা যায় সিট কভার যত প্লেন হবে এবং এটাই ভালো হবে। কারণ আপনি সেলাই করলে সিট কভারটা লিকেজ হয়ে যায়, লিকেজ হয়ে যায় বৃষ্টির পানি ঢুকে, পানি ঢুকলে দেখা যায় যে তখন আপনার একটা মনে করেন লাস্টিং কম করলো, নিশ্চিত ভিতর থেকে ফর্মটা অরিজিনাল ফর্মটা আপনার নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা পার্থপক্ষে সেলাই করে নেবেন না। যদি কেউ মডেলের জন্য চান তাহলে সেলাই করার পরে আপনি হয়তোবা আপনি নিচে গ্লুগান দিয়ে দিতে পারেন, গ্লুগান দিয়ে দিলে আপনার পানিটা ঢুকলো না। তো সিট কভারটা অলরেডি আলসামি করে এটা চেঞ্জ করা হয় নাই, যার কারণে এখানে একটু ফোটা ছিল। তো পানি ঢুকে সিট কভারটা দেখেন কতটা ক্ষতি হয়ে গেছে। তো সেক্ষেত্রে এটা রিপেয়ার করার চেষ্টা চলতেছে, সলিউশন দেওয়া হচ্ছে। সলিউশন দেওয়ার পরে আপনার এখানে আবার নতুন করে একটু ফোম দিয়ে দিব। তো আসলে এটা দেখেন আমার অরিজিনালটা ছিঁড়ে যাওয়ার পরেই কিন্তু এই আলসামিটার কারণে, মানে আজকে করি কালকে করি এরকম করার কারণেই কিন্তু আজকে এই অবস্থা। তো সেই ক্ষেত্রে ভালো থাকতে আপনি একটা করে সিট কভার লাগাই নেবেন, লাগা নিলে এই ক্ষতিটার সম্মুখীন হতে হবে না। তো বিভিন্ন সময় দেখা যায় যে এখানে একটা ফুটো হয়েছিল যে সিট কভারটা পচে গেছে, তো ওই ফোমটা কিন্তু ওখান থেকে এক সময় নষ্ট হয়ে যাবে এবং ড্যামেজ হয়ে যাবে। ফোম যখনই পানি পাবে তখনই ওর কার্যকরী ক্ষমতা হারায় দেবে, এবং আমি যে ইউজ করব তখন ইউজটা আপনার দেখা যায় যে
ওই জায়গা ডাউন হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে এবং ফোম উঠে যাবে। উঠে গেলে কিন্তু তখন একটা সিটের ক্ষতি হয়ে গেল। তো অ্যাকচুয়ালি অল্প টাকার জন্য, 200-300 টাকার জন্য কিন্তু আমরা একটা বড় ধরনের ক্ষতি করি, এটা আমরা বুঝতে পারি না। কিন্তু এটা ক্ষতি হওয়ার আগেই কিন্তু আমরা একটা জিনিস করা ভালো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার নেক্সট ভিডিওতে কীভাবে কাভারটা লাগানো হয় সেটা আমি দেখানোর চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।